সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো আজকে ঈদের দিন, হঠাৎ করে প্ল্যান, ছোট ভাই গাড়ি নিয়ে আসছে, মোমো এনে যাবে। তো বাড়ির পাশে মোমো এনে হলেও কখনো যাওয়া হয়নি, আজকে দেখি মোমো এনে কি কি আছে। অনেকে অনেকবার ব্লগ করছে, দেখছি শুধু ব্লগে, নিজের আসলে ওইভাবে কখনো দেখা হয়নি। আজকে মানে এই যে ছোট ভাই মেরাজুল, এর ওসিলে হয়তো দেখা হবে। আর আমাদের সাথে আছে নয়ন, এই পাশে আছে আপেল, হাই বলো সবাইকে। আমার একটা আইডিয়া ছিল যে ঈদের দিনে রাস্তাঘাট একটু ফাঁকা থাকবে, বাট একবারে পরে বিকল্প আইডিয়াটা ফেল হয়ে গেছে। দেখেন রোডে কি পরিমাণ জ্যাম। এইটুকু রাস্তা আস্তে আস্তে হঠাৎ করে ড্রাইভার উধাও হয়ে গেছে, ড্রাইভারের হিসু চাপ দিছে। আপেল কি এর আগে মোমাইনে গেছো? নয়ন তুমি গেছো? মিরাজুল গেছো কি কখনো? হ্যাঁ আমি অনেকবার গেছি, তার মানে আমি আর নয়নই ফার্স্ট টাইম। কেমন লাগে জায়গাটা? এর আগে যাইনি কখনো, আর এক্সপিরিয়েন্স লোক আছে তারা আমাদেরকে কিছু জানাতে পারবে। আচ্ছা সবই ঠিক আছে, বাট ওই জায়গায় যে খাওয়া দেখে যে টিকিটের টাকা দেবে ড্রাইভার খাওয়াবে। আমার কাছে কিন্তু টাকা নাই, তোমাদের কাছে তো তাও কার্ড আছে। ড্রাইভার খাওয়াবে, ড্রাইভার খাওয়াবে ইনশাল্লাহ। আরে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে রিক্সাটাই এখন সমস্যা, দিন দিন যাচ্ছে আর রিক্সার সংখ্যাগুলো বাড়ছে। জানি না এত কষ্ট করে এত দামি মোটর সাইকেল চালানো কি দরকার। এতগুলো লোকের আসলে এখানে কি কাজ আমি জানি না, সবাই মনে হয় আমাদের মতো নেই, ফার্স্ট টাইম আসছে এখানে না? ভাই রে ভাই, এত লোক এই মোমাইনে আসছে, আমার মাথায় কাজ করতেছে না। প্রায় আধা ঘন্টা ধরে আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে ঢুকতে গেলে আমাদের গাড়ি থেকে 1000 টাকা নিছে, অবশ্যই এই টাকাটা আমরা ভিতরে খরচ করতে পারবো। এটা এন্ট্রি ফি না, জাস্ট এটা ভিতরে যাতে মানে অহিত জ্যাম না হয় সেই কারণে এই পলিসি। আসলে বিশাল একটা কার পার্কিং এরিয়া, আমরা গাড়িটা এখানে রেখে একটু ভিতর দিকে যাচ্ছি। আসলে আজকে ঈদের দিন তো সেই কারণে পরিপূর্ণ লোকজনে, এইটা টয় ট্রেন একটা, এটা কি ওভারপাস ফুডকোর্ট, এর পাশে দেখেন ফুডকোর্টের সামনে কি অবস্থা। সবাইকে এত পরিমাণ খিদে লাগছে যে এখানেই বসে গেছে খাইতে। আমরা আসলে খুঁজতেছি নামাজের জায়গা, যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজটা আদায় করে তারপরে আবার ঘুরতে বেরোবো। এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, এই সাইডটা হচ্ছে বার, এইটা হচ্ছে বার, এটা বাচ্চাদের খেলার জায়গা। এটা হচ্ছে টিএমএস এর হ্যান্ডিক্রাফট শপ, মানে এদেরই উৎপাদন যেগুলো প্রোডাক্ট আছে এখান থেকে সেল করা হয়। সুপার স্টোর, বিভিন্ন গিফট আইটেম বিক্রি করা হয় এখানে।
এটা কফি শপ, কফি শপের সামনে বিশাল একটা স্পেস আছে বসার জন্য। আর এটার এই সাইডে হেলিপ্যাড পয়েন্ট, মানে হেলিকপ্টার ল্যান্ডিং করে এই সাইডে, বিশাল বড় একটা ফ্যান। এটার ভিতরে সম্ভবত হেলিকপ্টার থাকে এটার ভিতরে। এটার পাশে রয়েছে মমইন পিঠাঘর। এখানে বিভিন্ন রকম পিঠা পাওয়া যায় না? দেখছে তো মিষ্টি পিঠাঘর, এখানে তো দেখি মিষ্টি। লেকের পাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে, খুবই চমৎকার। এই যে একটা বারবিকিউ গ্রিল। সবচেয়ে মজার বিষয় লেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর লেকের সাইজটা ওয়াসাম। মুইনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই লেক, আমার কাছে এইটাই বেস্ট লেগেছে। আর লেকের পাশে সারি সারি নারকেল গাছ, এটা মানে লেকটাকে আরও গর্জিয়াস করেছে। এটা একটা সাইকেল, একসাথে তিনজন চালাতে পারবে। তবে খালি এটাই না, এরকম কিন্তু হাজারো রকমের সাইকেল আছে। ওই যে একটা আমরা এখন যাব একটা বোট রাইডিং এর জন্য, দেখি কেমন চায়। যদি কম টাকার ভিতর হয় তাহলে হয়তো একটা বোট রাইডিং দিতে পারি আমরা। মাই গড, এখানে যে পরিমাণ জ্যাম। এটা একটা কার পার্কিং জোন, এখানে দেখতেছি সৌদি আরবের খেজুর গাছ লাগানো অনেক সুন্দর করে। এই যে দেখেন খেজুর গাছগুলো খুব সুন্দর লাগছে। এটা লেকের উপর একটা ওভারপাস, এটা দিয়ে আপনি ওই সাইডেও যেতে পারবেন, এই সাইডেও যেতে পারবেন। এখানকার এই লেকটাই আমাকে বারবার মনে করে দিচ্ছে সৌন্দর্যের কথা, মানে এত বিশাল বড় একটা লেক। আচ্ছা আপনি এতক্ষণ ধরে যে এখানে ঘুরলা, কি বুঝলা মিরাজুলের কি আইডিয়াতে? তুমি তো ইঞ্জিনিয়ার মারুন। এখানে যতগুলো লোকেশন দেখলাম সবগুলোই মনে হলো যে বিদেশি স্টাইলে, ফরেন স্টাইলে এবং মানসম্মত। আচ্ছা, খুবই ভালো লাগলো। বগুড়ার একটা প্রাণকেন্দ্র হিসেবে এখানে মানে বোঝা যাচ্ছে এবং সারা বাংলাদেশ। মোট কথা, তুমি বগুড়ার সন্তান হয়ে এটা নিয়ে কি গর্ববোধ করো? হ্যাঁ অবশ্যই, কারণ যে আদলে এটা তৈরি করা হয়েছে পুরো বাংলাদেশের মধ্যে আমি মনে করি এটা সেরা, মানে একটা আইকনিক হিসেবে থাকবে। আপেল তোমার আইডিয়াতে কি? যেহেতু এটা আন্তর্জাতিক মানের একটা ফাইভ স্টার একটা প্লেস আর কি, হোটেল বলা যায় না, এটা আসলে রিসোর্ট বলা যায় না, রিসোর্ট বলা যায়। আর এখানে আসলে মানে নিজেকে তখন দেশি মনে হয় না, বিদেশি মনে হয়। আর যদি এর মধ্যে যদি কিছু বিদেশি দেখা যায় তাহলে তা আরো নিজেকে ওর সাথেই মানায় নেওয়া যায়। মানে টাকা পয়সা খরচ করে ভিসা করে বিদেশ যেতে হবে না, না বিদেশির ভাবটা এখানেই নেওয়া যাচ্ছে। আচ্ছা এইবার একটা ফানি প্রশ্ন করি নয়নকে, না? আচ্ছা নয়ন, তোমার আইডিয়াতে কত টাকা ইনভেস্ট করছে এখানে? এখানে হাজার কোটি টাকার মতো হবে। 1000 কোটি টাকা, না? মিরাজের তবে তোমার আইডিয়াতে বলো। আইডিয়া এটা অ্যাকচুয়ালি ওইভাবে বলা মানে এটা ওই যে জাস্ট একটা আইডিয়া, তুমি বললেই যে সেটা রাইট হবে এটা তো কোনো প্রশ্ন ইয়ে না।
আমারও আইডিয়া মনে হয় যে ১০০০ কোটি টাকা না? আপেলের আমার মনে হয় যে ১০০০ কোটি হলেও যে ইনভেস্টমেন্ট বা প্রতিদিন যে বিল্ডিংগুলো হচ্ছে বা বিভিন্ন সেকশন হচ্ছে, আজকে ১০০০ কোটি কালকে ১০১০ মানে ১০০০ কোটিতে স্টপ নাই, এটা কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট হচ্ছে আর এখানে বিনোদনের সব ধরনের ব্যবস্থা আছে, যার কারণে দর্শনার্থী বাড়তেছে আর এদের আগ্রহী হয়ে তারাও আসে। এটা একটা ফুড কোর্ট, আর খাবার নেওয়ার অবস্থাটা দেখেন, মানুষ কিভাবে এখানে খাবার নিচ্ছে, মনে হচ্ছে যে ফিরিয়ে দিচ্ছে। আমরা মাত্র মাগরিবের নামাজ পড়ে বের হলাম, এখন ওই যে এন্ট্রির সময় যে ১০০০ টাকার একটা কুপন দিছিল ওইটাতে দেখি কি কি খাওয়া যায়, একটা রেস্টুরেন্টে বসবো আমরা। এখন আমরা আসলে যাচ্ছি ওই যে বারবিকিউ রেস্টুরেন্ট দেখছিলাম একটা, ওইখানে যদি কাবাব টাইপের কিছু পাওয়া যায় তাও আবার ১০০০ টাকার ভিতরেই হতে হবে। আমরা যাচ্ছি ওই যে বারবিকিউ গ্রিল দেখছিলাম এই যে সামনে এই রেস্টুরেন্টে, এখন এখানে থেকে ১০০০ টাকার ভিতরে দেখি কোনো কাবাব জাতীয় কিছু পাওয়া যায় কিনা। আমরা আসলে খাওয়ার অপেক্ষায় নাই, আমরা অর্ডার দেওয়ার অপেক্ষায় আছি, মানে রেস্টুরেন্টে এত পরিমাণ ভিড় যে খাবো কখন সেটা কোনো ইয়ে নাই, নির্ধারিত সময় নেই, বাট অর্ডারটা দিতে পারলে একটু আমরা একটু স্বস্তি পাই। অর্ডার ডান, এখন অপেক্ষা খাবারটা কখন আসে। এই তো আমাদের খাবার এসে গেছে, এখানে আছে এটা নান, এটা কাবাব, কাবাব দুই রকমের আছে, এখানে স্পেশাল সস আছে, সালাদ আছে আর পানি, পানি অবশ্য দুই বোতল। এই টোটাল বিল হচ্ছে ১০০০ টাকা না? ১০০০ টাকা। তো খেয়ে দেখি কেমন লাগে। নানটা ভালোই না, একটু সস লে দেখি। ও সাথে একটা ড্রিঙ্ক দিছে আর এক বোতল পানি দিছে, এই টোটালে ১০০০ টাকা মিল করে দিছে ওরা। তবে খাবারগুলো অনেক মজার ছিল না, ভালো লাগলো। আপেল আর একটু খাই। আমরা মাত্র রেস্টুরেন্ট থেকে আসলাম, খাবারের স্বাদটা ভালোই ছিল কিন্তু খাবারের কোয়ান্টিটি ছিল অনেক কম, তাই না নয়ন, কিছু বলতে চাও? হ্যাঁ, আমি কিছু বলতে চাই। এখানে আমরা যখন মানে টিকিট কেটে খাইতে গেছি তো ওখানে মানে মেনুতে ইংলিশে কিছু লেখা ছিল, আমি সেটা একটু বাংলা ট্রান্সলেট করে দিতে চাই। সেটা হচ্ছে কি, সেট মেনু ছিল তিনটা, প্রথম সেট মেনুর নাম হচ্ছে মানে বাংলা ট্রান্সলেট করলে এটাই আছে যে তোরা পাই পার্কে আইসোস কেন, দ্বিতীয়টা হচ্ছে আইসোস যখন খাইতেই হইব, তিন নম্বর হচ্ছে না খাইলে টাকা মাই, যার কারণে আমরা তিন নম্বর খেতে গেছি টাকা মাই দিতে লাভ নাই। মোট কথা যদি আমরা এই মোমোইনে আসি এখানে যে এন্ট্রি ফি নেয় না, বাট খাবারটা ম্যান্ডেটরি, খাবার ভালো হোক খাবার খারাপ হোক এইটা কোনো ম্যাটার না, কিন্তু খাবারের টাকা আপনাকে পেমেন্ট করতেই হবে। আমরা মোমোইন থেকে চলে আসলাম হোটেল নাচ গার্ডেনে, এটা একটি বগুড়ার ফরেস্টের হোটেল, কিন্তু আমার কপাল খারাপ যে আমার মোবাইলে চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে, এখানে হয়তো বেশি ভিডিও করতে পারবো না। ঈদ উপলক্ষে হোটেলটি নতুন সাজে সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে লাইটিং গুলো। এটা একটা রেস্টুরেন্ট লেক সাইডে, যে কয়েকটা ফাইভ স্টার ফোর স্টার হোটেল আছে প্রতিটাতেই এই সুন্দর সুন্দর লেক আছে, লেকের সাইডে আছে এইরকম বোর্ড। Thank you.